বন্ধুর বাইকে বসে সিনেমা দেখতে যাবো কোনোদিনও ভাবিনি। বাবা পাশের গাড়িতে, ওইদিকে তাকিও না, চলো চলো তাড়াতাড়ি চলো। এই 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 হ্যালো হ্যালো, আমি দাদা বলছি। পূজা কোথায় রে? হ্যালো পূজা, দাদার ফোন। হ্যালো হ্যালো দাদা, বলছি পূজা কলেজে আছে? হ্যালো পূজা, পূজা কলেজ শুনতে পাচ্ছিস না দাদা? ঠিক শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে সিগন্যাল, কেটে কেটে যাচ্ছে। দাঁড়ি ডিয়েট বলছি। হ্যালো হ্যালো, কেটে গেছে। বলছিলাম কি ভাইটি, ওই জানলার কাছে যান না, ওখানে খুব ভালোভাবে নেটওয়ার্কটা পেয়ে যাবেন। শালা আমাদের ঘরের মধ্যে আটকে রেখে এখন এখন সিগন্যাল করে বাজে বাজে দেখাচ্ছ, মাথা মোটা কাতলা। তোমার আঁশ ছাড়িয়ে না, তোমার লেজা মুড়ো দাগা সব আলাদা করে দেবো, তখন বুঝতে পার। আবার ফোন। বাবা ছেলে খেপে গেছে, চেপে যা। হ্যালো 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 হ্যালো, কার্তিকদা বস আয়া বস। কি কার্তিকদা বস এসছে বাবা? এ হ্যাঁ আজকে না কলেজ বন্ধ। হ্যাঁ আমি পিপিয়ন। হ্যাঁ পূজার ক্লাস কোনটা বলতে পারবে? আই মিন ফার্স্ট ইয়ার আর্টস। হ্যাঁ উপরে 32 নম্বর রুম। থ্যাংক ইউ। বাবা এই এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। তুই পড় না, মন দিয়ে পড়। কার্তিকদা দরজা খুলে দিচ্ছি, চল 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 চল। কোথায় ছিলি? ফোন ধরছিলি না কেন? সেই সিগন্যাল কেটে যাচ্ছিল। কোথায় ছিলি যে সিগন্যাল কেটে যাচ্ছিল? আমি বাথরুমে ছিলাম। সবাই মিলে নাকি একজন গেছিল আর বাকিরা পাহারা দিচ্ছিল? না মানে পূজা ক্লাসে আছে, পড়াশোনা করছে, একদম ডিস্টার্ব করবি না, ফালতু টেনশন। কার্তিকদা ছেলেটা সময় জ্ঞান আছে বলো, ঠিক সময় লকটা খুলে দিয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তোমার বাবা তোমাকে একদম বিশ্বাস করে না? না কেন, আমার বাবা আমাকে খুব ভালোবাসে আর বিশ্বাসও করে। মনে তো হয় না, তাহলে উনি আজ তোমাকে আমার সাথে বাইকে দেখলেও বিশ্বাসই করতে না, ওইটা তুমি। কি বলছো তুমি? তোমার বাবা তোমাকে সত্যি যদি সন্দেহ না করে থাকে, তাহলে আজ উনি কলেজে এসে যাচাই করে যেতে না তুমি আছো কিনা। আর উনি যদি সত্যি তোমাকে বিশ্বাস করে থাকেন, তাহলে তোমার সাথে ওদের পাঠায় কেন, তোমার হাত ধরে রাস্তা পার করানোর জন্য? কি হয়েছে বলবি তো, কেউ তোকে কিছু বলেছে? এই হাজার চলা কে আবার কি বলেছে? ওই দেখো আবার ভাঙি, কে তোকে কি বলেছে বল না শোনা। তুই শুধু কেন ঠেলছিস ভাঙছিস, কি হয়েছে বলবি তো? মা বাবা আমাকে একদম বিশ্বাস করে না। তোকে বিশ্বাস করি না কি বলছিস, কি তুই না আমার মিষ্টি সোনা মা? তাহলে ওদের বলে দাও, ওরা যেন কাল থেকে আমার সাথে আর কলেজে না যায়, আর ওরা যদি যায় তাহলে আমি আর কলেজে যাব না। আশ্চর্য, তুই যে কতটা দামি সেটা ওরা তোর সাথে না গেলে লোকে বুঝবে কি করে? মা মতলে গেছে নাকি তোর, দামি দামি জিনিসপত্র ফেলছে ভাঙছে,
বুকে দিয়েছি, কেউ যাবে না। যা চেয়েছিলে সব তো মেনে না হয়েছে, আবার কি হলো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা, কাল রঞ্জনের জন্মদিন। রঞ্জন? মা, কাল আমি একবার রঞ্জনের বাড়ি যাব, প্লিজ। ছেলেটার এত কষ্টের মধ্যে যদি কিছু আনন্দ উপহার দিতে পারি। যাবি? যা। কিন্তু পূজা, তোর বাবা যেন জানতে না পারে, তাহলে কিন্তু কিছু জানতে পারবে না। থ্যাংক ইউ মা। সোনা মেয়ে আমার। মা, আরে আরে, কি ব্যাপারটা কি? আজ কলেজের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া নেই, ডিস্কে যাওয়া নেই, মায়ের কোলটা হঠাৎ এত আদরের হয়ে উঠল কেন? মা, আমাদের কলেজে একটা মেয়ে পড়ে জানো, খুব ভালো। আর তুমি তার প্রেমে পড়ে গেছো? তুমি কি করে জানলে? তোর হাবভাব দেখে। তোর বাবা যখন আমার প্রেমে পড়েছিল না, তখন ওরও এই অবস্থা হয়েছিল। এই জানিস, রোববারও আমাকে টিউশন পড়াতে চলে আসতো। আবার কি হয়েছিল, অষ্টমীর দিন আমাকে পড়াতে চলে এসেছে। আর তারপর? ওই জন্য তো বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। পূজার বাবাটা যদি দাদুর মতো হতো। এই এই, দেখতে কেমন রে? ফাটাফাটি। রান্না বান্না পারে? চা করতে পারে? না। তাহলে কি পারে? প্রেম করতে পারে। হাই আমি। হাই। দেখ দেখ, আচ্ছা কালকে তোকে আমাদের বাড়িতে আসতে বললাম, আসলি না কেন? কতক্ষণ ওয়েট করলাম? অর্ধনা, পূজা কোথায় রে? কেন, তুমি জানো না? না তো। দেখো মা, তোমার দিকে তাকাবার অপরাধে তোমার বাবার লোকেরা ওর চোখ দুটো নষ্ট করে দিয়েছে। এরপর তুমি এখানে এসেছো জানলে ওরা ওকে খুন করে ফেলবে। একটাই ছেলে আমার, ভেবেছিলাম ডাক্তার বা ইঞ্জিনিয়ার করব, কিন্তু এখন অন্ধ হয়ে স্বপ্নটাকে বুকে আঁকড়ে ধরে বসে আছে। এরপর কি চাও তুমি বলো? কাকু, আজ রঞ্জনের জন্মদিন, আমি ওর জন্য কেক নিয়ে এসেছি, নিজের হাতে করে খাওয়াবো বলে। সেটা তো ওর কাছে আরো বেশি যন্ত্রণার হবে। তুমি যাও মা, চলে যাও, আর কখনো আমাদের বাড়িতে এসো না। পূজা, খুব খারাপ লাগলো না? জন্মদিনে উপহার নিয়ে এসে চোখে শুধু জল নিয়ে ফিরে যেতে হচ্ছে তোমাকে। এই একজনের কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে গেলাম আবির। রঞ্জন আমার জন্য চোখে দৃষ্টি হারিয়েছে, ওর সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। কেন?
আমাকে এখানে কেন আনলে? নিন, এতে একটা সই করে দিন। কেন, কিসের কাগজ এটা? আই ডোনেশনের। এতে লেখা আছে আপনি স্বেচ্ছায় আপনার চোখ দুটো দান করছেন। না না না, কি হলো কি হলো? দাদা কে ছেড়ে? দাদা আমার চোখ চুরি হয়ে গেছে। মানে? চা খাচ্ছিলাম, একটা ছেলে এলো, তারপর আমাকে মেরে এখানে নিয়ে এসে চোখ দুটো চুরি করে নিয়ে গেল। ছেলেটাকে জানিস? সবাই তো বলছে ভূতের খোকা। হ্যাঁ দাদা, পচা ঠিকই বলেছে, দেখলে কিরম গা ছমছম করে, আর কিছু বললেই কিল মারে। ঠিক আছে, ভূতের খোকা চোখ চুরি করে নিয়ে চলে গেল, আর তোর চোখ চুরি করে কি করবে সে? আজ আমি তোমাদের একটা সারপ্রাইজ গিফট দেবো, আর সে গিফটটা হলো রঞ্জন, যে একসময় কলেজেই পড়তো, এখন থেকে ও রোজ কলেজে আসবে। রঞ্জন, প্লিজ ওয়েলকাম হিম। আমি কোনোদিন ভাবিনি যে আমি আবার চোখ ফিরে পাব, আমি আবার আমার বন্ধুদের দেখতে পাব। থ্যাংক ইউ। এই রঞ্জন, তোমার বাবার স্বপ্ন তুমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কি তাই তো? আর সেটা না হলে দেশে একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার কম হয়ে যেত না? আবির, পরীক্ষায় পুরো উত্তর না দিতে পারলে আমরা তো ফুল মার্কস দিতে পারি না, কিন্তু একজন প্রকৃত মানুষ হিসেবে আজ আমি তোমাকে ফুল মার্কস দিয়ে দিলাম, বাপের ছেলে। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি স্যার।